মেলায় ট্রেন না দাঁড়ানোয় ট্রেনে ভাঙচুর। বীরভূম দুবরাজপুর আলম বাবার মেলায় ট্রেন না দাঁড়ানোর জন্য ট্রেন ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। ঘটনায় প্রবল উত্তেজনা বীরভূমের চিনপাই রেল স্টেশনে। ট্রেনে থাকা যাত্রীরা জানান, প্রত্যেক বছর বছরের একটা দিন চিনপাই এবং দুবরাজপুর রেল স্টেশনের মধ্যবর্তী জায়গায় আলম বাবার মেলায় লোকাল ট্রেনগুলি দাঁড়ায়, যাতে মেলা দেখতে আসা মানুষদের যাতায়াতের সুবিধা হয়। কিন্তু এবছর সাঁইথিয়া অন্ডাল লোকাল ট্রেনটি সেই জায়গায় দাঁড়ায়নি। সেই কারণে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা চিনপাই রেল স্টেশনে এসে ট্রেনে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেনের চালকদের ঘিরে বিক্ষোভ দেখায় যাত্রীরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে জিআরপির তরফে। তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার ওই দুবরাজপুর আর চিনপাই মিডল পয়েন্টে একটা মেলা চলছিল। ওই মেলার উপর লক্ষ্যে প্রচুর প্যাসেঞ্জার চেপেছিল, তো ওনাদের দাবি ওইখানে ট্রেনটা দাঁড়ায়নি, সেই জন্য আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সেটা সেই জন্য মানে আপনার রাস্তা অবরোধ করা হয়েছিল। মানে ট্রেন লাইন অবরোধ? হ্যাঁ, ট্রেন লাইন অবরোধ করার সময় ওনারা কী করেছিল, মানে কী মানে মানে এইসব ট্রেনের মানে ধাক্কাধাক্কি, মানে সিসা ফিসা ভরে দিয়েছিলো, ভেঙে দিচ্ছিলো, কাঁচ ভেঙে দিচ্ছিলো ট্রেনের সামনের কাছে। হ্যাঁ জি, ওখানকার যারা লোকাল লোক। জি, দুবরাজপুর থেকে ছাড়ার পর, যেটা দুবরাজপুর থেকে ছাড়ার পর দুবরাজপুর আর চিনপাই দুটো স্টেশন আছে, তার মধ্যে এখানে এক জায়গায় মেলা হচ্ছিল। তো মেলার জন্যে ট্রেনটাকে মেলা ওইখানে দাঁড় করানোর জন্য বলা হয়েছিল। তো সেখানে ট্রেনটা দাঁড়ায়নি বলেই পরবর্তী স্টেশন যেখানে আছে সেখানে ট্রেনটাকে দাঁড় করিয়ে ওরা দাবি ছিল যে আমাদেরকে কেন ওইখানে দাঁড় করিয়ে নামানো হয়নি। সেই জন্যে ওরা বলছিলো যে আবার ট্রেনটাকে ব্যাকে নিয়ে যেয়ে আবার আমাদেরকে নামিয়ে দিয়ে এসে পর ওইখান থেকে যেন ট্রেনটা ছাড়া হয়। তো ওরা বলছিল যে আমাদের কাছে যেহেতু কোনো পারমিশন নেই, সেহেতু আমরা ট্রেনটা ব্যাকে নিয়ে যেতে পারবো না। সেই জন্য যারা আটকেছিল ট্রেনটা, যারা প্যাসেঞ্জার ছিল, তারাও ট্রেনটার মধ্যে কিছু ভাঙাভাঙি করেছিল। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণে করার পর দু তিনজনকে ধরে নিয়ে যায়। তারপরে মোটামুটি আধ এক ঘন্টা পরে ফাঁকা হলে পর ট্রেনটা ছাড়া হয় ওখান থেকে।